গোটা বাংলাদেশের আলেমরা তাকে এখন সম্মান করে, কারণ বাতিলের বিরুদ্ধে সবচাইতে লড়াকু ভূমিকা পালন করতেছে। ধরেন ঠিক কি না? এর আগে ধরছিল মুরগি কবির শাহরিয়ার কবিরকে, একেবারে শুতে দিছে। তারপরে ধরছে জাফরুল্লাহ। জাফরুল্লাহ কয় নবীর বউদেরকে বিয়ে করা যাবে না কেন? কাব্বাসী সাহেব বললেন আল্লাহ কোরআনে নবীর বউদেরকে মা ঘোষণা করছে, তাহলে মা রেখে বিয়ে করতে পারে? তখন জাফরুল্লাহ কি বললো, এই আয়াতগুলো হয়তো নবী আল্লাহর কাছে চাইয়ে নিছে। ফেরেশতা বলে আল্লাহ তোমার কোরআনে ভেজাল নাই শব্দ যারা উচ্চারণ করলো তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন তাদের জীবন থেকে আমি জাহান্নাম কেউ নাই করে দিলাম। কোরআনে ভেজাল নাই, আপনার জাহান্নাম নাই, কি কথা! এরপরেও নাই শব্দটা বলতে কি কারো আপত্তি আছে? এই কোরআনে কোন ভেজাল? জালিকাল কিতাব লা রাইব ফিহি, মাশাআল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারে যে হুজুর যখন কোরআন নাজিল করছে তখন নয় ভেজাল ছিল না, কিন্তু এখন অনেকে এরকম হচ্ছে। কয়েকদিন আগে নাইতুল আব্বাসের সাথে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একটা টক শো হলো, টক শো নাইতুল আব্বাসী, গোটা বাংলাদেশের আলেমরা তাকে এখন সম্মান করে, কারণ বাতিলের বিরুদ্ধে সবচাইতে লড়াকু ভূমিকা পালন করতেছে। তোর এখন ঠিক কি না? না জেনে শুনে একটা বলবেন, কিসের গাব্বাসী? আব্বাসী। এর আগে ধরছিল মুরগি কবির শাহরিয়ার কবিরকে, একেবারে শুতে দিছে। তারপরে ধরছে জাফরুল্লাহ। জাফরুল্লাহ কয় নবীর বউদেরকে বিয়ে করা যাবে না কেন? দেখছেন কত বড় বদমাইশ! মোষ আছে, দাড়ি নাই। মোষ আছে, মোষ দিয়ে মুখ ঢাকা যায়। এখানে পাগল ছাগলের মতো একটা মানুষ বলল নবীর বউরে বিয়ে করা যাবে না কেন? তাব্বাসী সাহেব বললেন আল্লাহ কোরআনে নবীর বউদেরকে মা ঘোষণা করছে, তাহলে মা রেখে বিয়ে করতে পারে? তখন জাফরুল্লাহ কি বললো, এই আয়াতগুলো হয়তো নবী আল্লাহর কাছে চাইয়ে নিছে। দেখছেন আমি যে কথা বলতেছি সেটা হলো, অনেকের ধারণা যে এত বছর, 1450 বছর হয়ে গেল, কম বেশি কিছু হয়নি। কেউ যদি এরকম মনে করে তাদের জন্য আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিছে? কম বেশি করার সুযোগ কারো নাই। একে তো ভেজাল নাই, দ্বিতীয়ত কম বেশি করার কোনো সুযোগ নাই। সেই কোরআন থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনলেই মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাজীপুরের খবর কি? একই খবর। এখন যে দলেরই মানুষ মরুক একই কথা, আওয়ামী লীগ মরলেও যায়, বিএনপি মরলেও তাই, তাবলিগ পীর মুরিদি যা বলে খালি মরলেই হল ইন্না লিল্লাহি। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? শুনছেন গানটা? শুনছেন যে আয়াত কইলাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ হলো কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। লক্ষ কোটি মুর্দা ব্যয় করছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কোন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধ তার মাঝে বিচাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর
বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে সাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই দিবে না দিবে না এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারে রই সোটেতে